হ্যালো ভিউয়ার্স, স্বাগতম তোমাদের আমাদের আজকের ক্লাসটিতে। আর আজকের ক্লাসে আলোচনা করব হচ্ছে অ্যাপ্লিকেশন রাইটিং থেকে। আর এই অ্যাপ্লিকেশনটা তোমরা অনেকেই চেয়েছিলা ট্রি প্লান্টেশন প্রোগ্রামের উপরে একটি অ্যাপ্লিকেশন দেওয়ার জন্য, তো সেই তোমাদের চাহিদা অনুযায়ী আজকের ক্লাসটি দেওয়া। তো কথা না বলে কিন্তু আমরা আজকের ক্লাসটি শুরু করতে পারি। দেখো, তো যেহেতু আমাদের ট্রি প্লান্টেশন প্রোগ্রাম আমাদের স্কুলে হবে অথবা কলেজে হবে, এর মানেটা হচ্ছে তোমাদের স্কুল অথবা কলেজে বৃক্ষরোপণ যেই অভিযানটা আছে বা প্রোগ্রামটা আছে, বৃক্ষরোপণের উপকারিতা নিয়ে একটা প্রোগ্রাম আয়োজন করা বা একটা সেমিনার আয়োজন করা, তো সেইটার উপরে তোমরা তোমাদের প্রিন্সিপালের কাছে অথবা হেডমাস্টারের কাছে অনুমতি চেয়ে একটি অ্যাপ্লিকেশন লিখতে পারো। তো এই অ্যাপ্লিকেশনটা আমি মোটামুটি স্কুল দিয়ে সাজিয়েছি, তোমরা যারা কলেজ আছো সেখানে স্কুলে যায় কলেজটা বসিয়ে নিও, তাহলে কিন্তু হয়ে যাবে। তো দেখো, প্রথমে আমরা অ্যাপ্লিকেশন নিয়ম অনুযায়ী প্রথমে কী লিখবো, টু, তারপরে দ্য হেডমাস্টার, একটা স্কুলের নাম যে স্কুল থেকে তুমি লিখবা সেই স্কুলের নাম, এরপরে হচ্ছে একটা স্থানের নাম, ঠিক আছে, খুলনা। এরপর হচ্ছে সাবজেক্ট, দেখো সাবজেক্ট হচ্ছে অ্যাপ্লিকেশন ফর, এই আমরা এইখান থেকে লেখা শুরু করবো যে অ্যাপ্লিকেশন ফর অ্যারেঞ্জিং ট্রি প্লান্টেশন প্রোগ্রাম, ঠিক আছে। এই হচ্ছে আমাদের সিস্টেমটা, এইটুকু আমরা এখানে লিখে দিব। এরপর হচ্ছে স্যার, আমরা মূল কথায় চলে যাই, স্যার মানে জনাব, উইথ ডিউ রেসপেক্ট, এই কথাটার মানে হচ্ছে উইথ ডিউ রেসপেক্ট কথাটার মানে হচ্ছে সম্মানের সাথে, উই বেক টু স্টেট দ্যাট, আমরা জানাচ্ছি যে, এই কথাটার মানে হচ্ছে উই বেক টু স্টেট দ্যাট, আমরা জানাচ্ছি যে উই আর দ্য স্টুডেন্টস অফ ইয়োর স্কুল, আমরা হই আপনার স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ। উই হ্যাভ আ বিগ গ্রাউন্ড, আমাদের একটি আছে বড় গ্রাউন্ড মানে জায়গা, ইন স্কুল ক্যাম্পাস, স্কুল ক্যাম্পাসের মধ্যে, তোমরা যারা কলেজ আছো এখানে লিখবা কলেজ ক্যাম্পাস, ওকে। দেখো, উই হ্যাভ নো ট্রিস ইন দিস গ্রাউন্ড, এই গ্রাউন্ডের মধ্যে কোনো গাছপালা নেই, সো উই হ্যাভ, তাই আমরা ডিসাইডেড, সিদ্ধান্ত নিয়েছি টু অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ করার জন্য এই ট্রি প্লান্টেশন প্রোগ্রাম, একটি কি ট্রি প্লান্টেশন প্রোগ্রাম করার জন্য ইন আওয়ার ক্যাম্পাস, আমাদের ক্যাম্পাসের মধ্যে। উই অলরেডি হ্যাভ ডিসকাসড, আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি উইথ দ্য লোকাল মিউনিসিপ্যালিটি মানে লোকাল পৌরসভা, মানে স্থানীয় পৌরসভার সাথে আমরা কি করেছি, আলোচনা করেছি। দে সে, তারা বলেছে দ্যাট, যে দে উইল প্রোভাইড, তারা দিবে আস, আমাদের প্লান্ট, গাছ ফর দিস প্রোগ্রাম, এই প্রোগ্রামের জন্য। এরপর আমরা কী লিখবো, দেখো, দেয়ার ফর, অতএব, উই প্রে অ্যান্ড হোপ, আমরা প্রার্থনা করি এবং আশা করি যে ইউ উড বি কাইন্ড এনাফ, আপনি যথেষ্ট পরিমাণে সদয় হবেন, টু টেক আ নেসেসারি স্টেপ, একটি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে, অ্যান্ড অবলাইজ দেয়ার বাই, এবং আমাদের কী করবেন, বাধিত করবেন। এরপরে দেখো, ইয়োর্স ওবিডিয়েন্ট, আপনার বাধ্যগত, রনি অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের পক্ষ থেকে। তো দেখো, এই যে যে আমরা ক্লাসটি নিলাম, এই ক্লাসটা তোমাদের ধরে ধরে অর্থটা বলে দিলাম, তোমরা যারা একটু উইক আছো তারা এই অর্থ সহকারে লিখবা আর পড়বা, তাহলে কিন্তু খুব ইজিলি এটা হয়ে যাবে, আর একবার মুখস্থ হয়ে গেলে কিন্তু দীর্ঘদিন মনে রাখতে পারবা, ঠিক আছে। তো আশা করি ক্লাসটি ভালো লেগেছে। তো যাওয়ার আগে বলি, তোমাদের যদি বিশেষ কোনো ক্লাস প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানিও, একদম নির্দিষ্ট করে লিখে দিও তোমরা আসলে কী চাচ্ছ, তাহলে আমি সেটা দেওয়ার চেষ্টা করব অনেক সহজভাবে, ঠিক আছে। আর আরও একটি কথা, আমাদের এই চ্যানেলটিতে ইংরেজি ভাষা শিক্ষার উপরে বিভিন্ন ক্লাস যাচ্ছে, তোমরা চাইলে সেই ক্লাসগুলো দেখতে পারো, আশা করি অনেক উপকৃত হবে। কথা হবে অনেক একটি ক্লাসে, আল্লাহ হাফেজ।